আজকের রাতটা শুধু তোমার আর আমার। কি রে দোস্ত, ওই রিদার দোকানে বোতল যা হয়েছিল 10 কেজি দিয়েছি, আর এই যে যাতে এক দুই কেজি আছে, তুই আসো শুধু খাওয়া নিয়ে চিন্তা ভাবনা, খা খা খা। দি কেমন লাগে? টাকা আপনি আমার টাকা দিচ্ছেন? কারণ আছে তাই দিয়েছি, লাগলে আরো দিব। তোকে শুধু আমার একটা কাজ করে দিতে হবে, পারবি? কি কাজ? আমাকে একটি রাত দিতে হবে, মানে একটা রাত আমার সাথে শুরু থাকতে হবে। না আমি পারবো না, আমার বউ আছে, আমার ছেলে মেয়ে আছে, আমি যেতে পারতাম না। পারবি না যখন তুমি টাকা নিলি কেন? আমার সময় নষ্ট করলে অযথা। আমাকে একটু রাত দিতে হবে, ঠিক আছে? খাওয়ান দিবেন? খাবার না, সাথে আরো অনেক কিছু দেবো, তুই শুধু একবার আমার সাথে চল। চল। হ্যাঁ যাবো, চলে। আরে খাওন তোকে আমি দিচ্ছি, চল। আরে পাগল বুঝবে নে, খাইয়াও গেল আবার লইয়াও গেল, আমি যে আমার বোতল ঠকাইতে, কারণ আমার বউ আছে, পোলা মাইয়া আছে। দেখছো তোমাকে আগের থেকে কতটা সুন্দর লাগতেছে, হ্যান্ডসাম লাগতেছে। আরে তুমি এত নার্ভাস ফিল করছো কেন? রিল্যাক্স হও। ঠিক আছে, তুমি এখানটায় বসো। বসো, আজকে রাতটা শুধু তোমার আর আমার। দোলা, আশ্চর্য, মানে আমি এসব কে দেখছি? আমার ভাবতেও অবাক লাগছে, তুই আমার ওপর তো মানে পরপুরুষ নিয়ে বাসে এগুলো করিস। দেখো ও পরপুরুষ নয়, ও আমার বয়ফ্রেন্ড, আর ওর সম্পর্কে একটাও বাজে কথা বলবে না তুমি। না না না, আপনি মিথ্যা কথা কইতেছেন কেন? আমি আপনার বয়ফ্রেন্ড না, উনি মিজা কথা কইতেছে। তুমি ওকে ভয় পাচ্ছ কেন? আমি তোমার পাশে আছি তো, ওকে ভয় পাওয়ার কিছু নেই। ও আচ্ছা, আজ বুঝলাম আমার সংসারে এত অশান্তি কেন। তার মানে তোর সাথে আমার আর কখনো সংসারই হবে না। ঠিক আছে, আজকের পর থেকে তোর সাথে আমার এখানে চ্যাপ্টার ক্লোজ, মনে থাকবে? বের হয়ে যা, যা বলছি। আর সময় মতো তোর ডিভোর্স লেটার পেয়ে যাবি। তোর কাজ শেষ, তুই এখন আসতে পারিস। হ্যাঁ যাইতেছি। আপা একটা কথা জিজ্ঞাসা, আমি বুঝতেছি না আপনি আমারে রাস্তা থেকে এভাবে তুলে নিয়ে এলেন, এতগুলো টাকা দিয়া বাড়িতে আনার পরে আপনার জামাইয়ের লোক আপনি ঝগড়া করে আবার ঘর থেকে বাইর হয়ে গেলেন, আর আপনার জামাই আপনার ঘর থেকে বাইর করে দিল, আমার একটু কইবেন। জানিস আমি ওকে খুব ভালোবাসতাম, আর ভালোবেসে আমি ওকে বিয়ে করেছি, কিন্তু আমি জানতাম না যে ও একটা নেশাখোর। জানলে কি আমি ওকে বিয়ে করতাম? আচ্ছা তুই বল, আমি কি দেখতে শুনতে এতটাই খারাপ? ও প্রতিদিন নেশা করে এসে আমার ওপর শারীরিক নির্যাতন করে, আমি আর ওই নির্যাতন আর সহ্য করতে পারছিলাম না। আমি আমার বাবা মাকে কিছু বলতে পারছিলাম না, কেন জানিস? কিছু বললেই তো বাবা মা বলবে তুই তো তোর নিজের ইচ্ছা মতো বিয়ে করেছিস, তাহলে এখন কেন জামাইয়ের নামে অভিযোগ করছিস? ওর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য, নিজেকে বাঁচানোর জন্য আমার এই নাটকটা করা। তুই যা, তোর এসব নিয়ে ভাবতে হবে না, তুই যা।